গুড মর্নিং গাইস, আজকে বেরোনোর কথা ছিল সকাল 8টায়, বাট অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি, তাই এখানে আর কথা বলবো না। কোথায় যাচ্ছি, কিভাবে যাব, গিয়ে কি কি দৃশ্য দেখব, সমস্ত কিছু কথা হবে রাস্তায়। তো চলো বেরিয়ে পড়ছি। গাইস, আজকে আমরা যাচ্ছি অরণ্য সুন্দরী ভালকি মাচান। বর্ধমান টাউন থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। নবাবহাট মোড় থেকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরলে সোজা যেতে হবে, এবং কোথায় গিয়ে আমরা ডান দিকে ব্যাক নেব সেটা আমি জানিয়েছি। তো রাস্তা খুবই ভালো, আমরা বেরিয়ে গেছিলাম সকাল 9টা সাড়ে 9টার মধ্যে, এবং রাস্তা দারুণ সুন্দর, ফাঁকা ছিল, সো আমরা যতটা চেয়েছি স্পিডও তুলতে পেরেছি এবং খুবই কম সময়ে পৌঁছে গেছি। গুগল ম্যাপ দেখে, গুগল ম্যাপে আপনারা দেখতে পারবেন যে কোচি হোটেল, তো বর্ধমান থেকে ওই দিক থেকে এলাম, কোচি হোটেল যেখানে আছে সেদিক থেকে রাস্তাটা নিয়ে যাচ্ছে আপনাদের রাইট সাইডে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পড়বে ভালকি মাচান, এই দিকে সোজা গেলে আপনাদের পড়ে যাবে হচ্ছে বুধবুধ, তারপর পানাগড়, তারপর দুর্গাপুর। তো আপনারা এদিকে ফিরে যাবেন, তো এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে ভালকি মাচান, তারপর ফিরে যাবেন। এতক্ষণ অবধি তো রাস্তা দারুণ সুন্দর ছিল, কারণ আমরা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, বাট যেই আমরা লোকাল রাস্তায় ঢুকলাম তো রাস্তা একটু একটু খারাপ হওয়া শুরু হলো। বাট চারদিকে যা যা প্রাকৃতিক সৌন্দর্য আছে তাতে কিন্তু খারাপ রাস্তার দিকে মন অতটা যাবে না। এবার মেন ব্যাপার হলো, আপনারা সবাই তো আর বাইক নিয়ে বা কার নিয়ে আসবেন না, যারা ট্রেনে আসতে চান তাদের দেখুন গোলসি স্টেশনের পর দুর্গাপুরগামী যে কোনো ট্রেনে উঠলে পাড়া স্টেশন পড়বে, তো এই যে আমরা পাড়া স্টেশনের লাইন কিন্তু পেরোচ্ছি। তো পাড়া যে নেবে টোটো বা অটো ধরলে আমাদের 20 মিনিট মতো লাগবে হচ্ছে ভালকি মাচান। একটা মজার ব্যাপার হলো যে যেই আমরা পাড়াজ পেরোলাম সেই কিন্তু রাস্তা আবার খুব সুন্দর হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনার রাস্তার চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করুন। এইটা হচ্ছে ভালকি মাচানের সেই বিখ্যাত মাচান যার নামে এই জায়গাটা। তো চলো আমার সঙ্গে, আমি যেতে যেতে বলছি। তো এইখানে কি হতো, এই মাচানটার মধ্যে আগেকার দিনে এখানে প্রচুর ভাল্লুক থাকতো, সেই জন্য এখানে ভালকি বলা হয়। তো এই মাচানটা এখন ভেঙে গেছে, কিন্তু এই মাচানটা থেকে বসে এখানকার লোকেরা শিকার করতো ভাল্লুক। তো এইখানে একটা নিচু মতো রয়েছে, পুরো জঙ্গল এদিকে, যাওয়া মেবি যাবে বাট যাব না এখন। প্রবলেম একটাই, সেটা হলো আমাদের যে কোনো ঐতিহাসিক প্লেসে আসো, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি বাপি ছায়া, হ্যাঁ অঞ্জু ছবি, কত কিছু লেখা। তো ভাই তোদের শিল্পকর্ম দেখানোরই থাকে, তো তোরা কেন ঐতিহাসিক জিনিসটা দেখাস, খুব খারাপ লাগে এগুলো আমার দেখলে, বাট কিছু করার নেই, এটাই আমাদের ইন্ডিয়া। মঞ্জিল কি
এখানে একটু চা খাচ্ছি। আর এইখানে মেনলি আমি যেটা দেখছি যে লোকে পিকনিক করতেই এসছে। আর এখানে একটা পার্ক আছে, পার্কটাও ঘুরবো দেখাবো। আর এখানে একটা সরকারি গেস্ট হাউস আছে, যারা বাইরে থেকে এসে একদিন থাকতে চাও তো 800 টাকা ভাড়া। তো গেস্ট হাউসটা একটু পরে দেখাচ্ছি ঢুকে। গেস্ট হাউসের মধ্যেই খাওয়া দাওয়াও করা যাবে, বাট খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা পে করতে হবে। তো এবার পার্কে যাবো। সো পার্কের ভেতর চলে এসেছি। পার্কে যেমন বললাম কোনো টিকিট লাগে না, তো আমরা ঘুরে দেখবো পার্কটা কেমন। তো এখানে দেখতে পাচ্ছি একটা পুকুর রয়েছে, মেবি হয়তো মাছ ফাছ চাষ হয়। আর চারধারে জঙ্গল তো রয়েছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি শুনলাম, এখানে যেখানে চা খাচ্ছিলাম যেখানে নাকি মাঝে মাঝে বাঁকুড়া জঙ্গল থেকে হাতিও চলে আসে। তো এটা খুব ডেঞ্জারাস ব্যাপারও, কারণ বুনো হাতি চলে এলে ফালতু, বুঝতেই পারছ। এইটা হচ্ছে সেই সরকারি গেস্ট হাউসটা যেটা বললাম। এখানে এসি ঘরও রয়েছে, আবার নন এসি ঘরও আছে। তো এসি ঘরের রেট মনে হয় 1000 রুপিস, আর নন এসি 800 টাকা। বোটিং করতে এলাম, বাট বোটিং তো হচ্ছে না, বোটিংয়ের লোকও নেই। আপনারা যখন আসবেন তখন হয়তো বোটিং করা যাবে। তো দেখলাম অনেকে ফটো শ্যুট করছে, তো হলো আমিও একটা ফটো শ্যুট করে নিই। সো পার্ক ঘোরা মোটামুটি আমাদের শেষ, এর থেকে তো বেশি কিছু নেওয়ার ছিল না। তো এবার আমরা বেরোবো, দেখি খুব খিদেও পেয়েছে, অনেকখানি জার্নি করে এসছি, তো কোথাও কিছু খাওয়া যায় নাকি। তো যেখানে খাবো সেই জায়গাটা রিভিউও দেবো যে খাবারটা কেমন। তো এবার আশা করি বেরিয়ে যাবো, যদি কিছু দেখানোর থাকে তো দেখিয়ে দিচ্ছি। छोटा भाई से मुलाकात हो गया, तो ये बहुत ही स्वीट बंदा है। तो कुछ बताओ अपने बारे में। यहाँ पे ही रहते हो ना? यहाँ पे ही रहते हैं, तो इस जगह के बारे में मुझे कुछ बता भी रहे थे, तो बहुत अच्छे लगा भाई। सो एबार आमादेर बाड़ी फेरार पाला, আমাদের খুব ভালো লাগলো ভালকি মাচান ঘুরে। আর এটাই হলো সেই পারাজ রেলগেট, যেটা কিন্তু আমরা দুটো টাইমই খোলা পেয়েছি। এটা যদি বন্ধ থাকতো তাহলে হয়তো খানিকক্ষণ ওয়েট করতে হতো। বাড়ি ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে 5 কিলোমিটার যাওয়ার পরে আমরা পেলাম হিন্দুস্তান ধাবা। তো দেখি এখানকার খাওয়ার কীরকম, আমরা একটু ট্রাই করবো। এখানে হোটেল হিন্দুস্তানে খেতে এসেছি। আমি অর্ডার করেছি একটা ভেজ থালি আর 1 প্লেট চিকেন কষা। আর আমার সাথে মাহি আছে, মাহি অর্ডার করেছে পরোটা এবং সবজি। খাবারটা আসুন, খাবারে কত কী দাম করছে এবং টেস্ট কেমন, যেটা মেন ব্যাপার, তো সেটা জানাবো। এখানে আচার একটু পাইনি, ভেজথালির মধ্যে আছে আলু আর গাজর ভাজা, আলু ফুলকপির তরকারি, আলু পোস্ত, ডাল, পেঁয়াজ লঙ্কা ভাত, আর এটা 1 প্লেট চিকেন কষা।
তো খাওয়ার আমাদের ডান, রিভিউটা বাড়ি গিয়ে দেবো। সো বাড়িতে এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠে ভাবলাম ভিডিওটা তো শেষ করাই হয়নি, তো ওখানে রিভিউটা আমি দিইনি, তো এখানে এসে দেবো। কারণ খাওয়ারগুলো আমার সত্যি কথা বলতে অ্যাভারেজ লেগেছে, দাম ঠিকঠাক ছিল। তবে একটা জিনিস খুব ভালো যে ওদের ম্যানেজমেন্ট খুব ভালো, মানে প্রত্যেকটা সময় এসে স্যার কি লাগবে না লাগবে এবং তাড়াতাড়ি খাওয়ার দেওয়া ভালো ছিল। বাট মেবি হয়তো আমি যেগুলো অর্ডার দিয়েছিলাম সেইগুলো অন্য আইটেম তোমরা ট্রাই করে দেখতে পারো, হয়তো ভালো হবে।